হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ এন্ড বেঙ্গলি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্লাস সেভেনের দ্য বুক অফ নেচার লেসন ওয়ানের ইউনিট ওয়ানের অ্যাক্টিভিটি সলিউশন। তো ইউনিট ওয়ানে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। ইউনিট ওয়ানের বেঙ্গলি মিনিং তোমরা আগের ভিডিওতে পেয়েছো, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা উপরে আই বাটন চেক করে নিতে পারো। আর এর আগে কিন্তু আমি তোমাদের সাথে রিভিশন লেসনের অ্যাক্টিভিটিসগুলো সলভ করে দিয়েছি, তো পারলে ভিডিওগুলো দেখো তোমরা, আর নতুন ক্লাসের পড়া তোমরা স্টার্ট করে দাও। তো অ্যাক্টিভিটি ওয়ানে বলেছে আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। তো এখানে বলেছে যে উপযুক্ত অল্টারনেটিভটা বেছে নিতে। এক নম্বর, ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট অ স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস। ইন্ডিয়া অর্থাৎ ভারত হলো পৃথিবীর উপরিতলের একটা ছোট অংশ। যদি এখানে বলতো যে ইন্ডিয়া একটা বড় দেশ নাকি ছোট দেশ, তাহলে তখন কিন্তু লিখতে বড় দেশ। কিন্তু যদি বলা হয় পৃথিবীর উপরিতলে কতটা অংশ জুড়ে আছে, ছোট অংশ জুড়ে আছে, ঠিক আছে, তো এখানে হবে অ্যান্সারটা স্মল। Once upon a time, the earth was too hot for any living being to survive. এক সময় পৃথিবী এতটাই গরম ছিল যে সেখানে কোনো রকম মানে প্রাণী সৃষ্টি হয়নি। এখানে তাহলে দু নম্বরের উত্তর কী হলো, হট, এই চটি হট। Fossils are the remains of old living beings. Fossils কি জীবাশ্ম, কি প্রাচীন প্রাণীদের দেহাবশেষ, সেটাকেই বলা হচ্ছে ফসিলস বা জীবাশ্ম। নেক্সট অ্যাক্টিভিটি টুতে এখানে দেখো কোশ্চেন রয়েছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। তো পুরো সম্পূর্ণ বাক্যে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এক নম্বর রয়েছে, এরটা রয়েছে দেখো, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর গল্প জানার জন্য আমাদেরকে কী করতে হবে, ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, কমা উই মাস্ট থিঙ্ক অফ অল কান্ট্রিজ অ্যান্ড অল দ্য পিপল দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট। তাহলে পুরো সম্পূর্ণ পৃথিবীর ইতিহাস জানতে হলে আমাদেরকে কী করতে হবে, এতে যত দেশ আছে এবং তাতে যত মানুষ বাস করে সবার কথা ভাবতে হবে। নেক্সট, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর বয়স কত। আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, আমাদের পৃথিবীর বয়স কোটি কোটি বছর। নেক্সট, হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিইংস। রোমড মানে হচ্ছে ঘুরে বেড়ানো, তাহলে এখানে রোমড মানে ঘুরে বেড়ানো, তাহলে পৃথিবীতে কারা ঘুরে বেড়াতো মানুষের আসার আগে। অ্যারাইভেল অফ হিউম্যান বিইংস মানে এখানে মনুষ্য প্রজাতির কথা বলা হচ্ছে, যে মানুষের আসার আগে এখানে পৃথিবীতে কারা ঘুরে বেড়াতো। তাহলে অ্যানিমালস হবে, তাহলে হুয়ের জায়গায় লিখবে অ্যানিমালস, তারপরে রোম দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিইংস, প্রাণীরা ঘুরে বেড়াতো, প্রাণীরা না সরি অ্যাকচুয়ালি পশুরা ঘুরে বেড়াতো মানুষের আসার আগে। নেক্সট, অ্যাক্টিভিটি থ্রিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। তো এখানে টেক্সট থেকে উপযুক্ত শব্দ নিয়ে তোমাদের এখানে শূন্যস্থানে বসাতে হবে। দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন, তো এই ওয়ার্ডের প্রথম অক্ষর এখানে শূন্যস্থানে দেয়া রয়েছে। অ্যাজ এ সাবজেক্ট, বিষয় হিসাবে ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং, তাহলে এখানে অ্যান্সারটা হবে হিস্ট্রি ইজ কোয়াইট ইন্টারেস্টিং, মানে বিষয় হিসাবে ইতিহাস বেশ মজাদার। কোয়াইট মানে হচ্ছে বেশ, আর ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার, তাহলে এখানে হবে হিস্ট্রি, HISTORY। নেক্সট, উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেইবারিং কান্ট্রিজ, আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, তাহলে এখানে কান্ট্রিজ হবে CONTRIES, আওয়ার নেইবারিং কান্ট্রিজ, ওকে। নেক্সট, প্ল্যান্ট নিড এয়ার ওয়াটার সানলাইট অ্যান্ড সানলাইট টু গ্রো। প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদের, প্ল্যান্টস নিড মানে প্রয়োজন, নিড মানে হচ্ছে প্রয়োজন, তাহলে উদ্ভিদের, প্ল্যান্টস মানে হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদের কী প্রয়োজন বেড়ে ওঠার জন্য, বাতাস, জল এবং সূর্যের আলো। নেক্সট, ক্যান ইউ ইম্যাজিন হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। ইউনিভার্স মানে হচ্ছে এখানে ব্রহ্মাণ্ড বা বলতে পারো মানে যাকে বলে মহাজগৎ। তুমি কি ইম্যাজিন করতে পারো বা কল্পনা করতে পারো যে এই ব্রহ্মাণ্ডটা কতটা বড়, এই বিশ্ব অ্যাকচুয়ালি নয়, এই বিশ্ব জগৎটা কতটা বড়, মহাকাশটা কত বড়। তাহলে এখানে ইউনিভার্স মানে কিন্তু আমি এখানে ব্রহ্মাণ্ড বলছি, তাহলে এখানে ইম্যাজিন হবে IMAGINE। নেক্সট, ইউ শুড ড্যাশ রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, যদি তুমি একজন ভালো ছাত্র হতে চাও তাহলে তোমাকে কী করতে হবে, প্রত্যেক দিন পড়াশোনা করতে হবে, মানে রেগুলারলি বেসিসে পড়াশোনা করতে হবে, যে আজকে পড়লাম সাত দিন পড়লাম না, এরকম করলে হবে না, প্রত্যেক দিন অল্প অল্প করে পড়তে হবে, তাহলে এখানে হবে স্টাডি, STUDY। নেক্সট, অ্যাক্টিভিটি ফোরে চলে যাও।
অ্যাক্টিভিটি ফোরে রয়েছে এখানে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অর্থাৎ নিচে শব্দগুলো দিয়ে তোমাদের উপযোগ মানে মিনিংফুল সেন্টেন্সেস অর্থাৎ অর্থবহুল বাক্য রচনা বানাতে হবে। তাহলে প্রথমটা রয়েছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ। তাহলে আই হ্যাভ এ লিটল ইন্টারেস্ট ইন ক্লাসিক্যাল মিউজিক, আমার উচ্চাঙ্গ সঙ্গীতে সামান্য আগ্রহ আছে। আর লিটল মানে সামান্য অল্প বিস্তর আগ্রহ আছে। সারফেস মানে হচ্ছে উপরিতল, উই লিভ অন দ্য সারফেস অফ দ্য আর্থ, আমরা পৃথিবীর উপরিতলে বাস করি। ইনহ্যাবিটেড মানে হচ্ছে বাস করা, দ্য উডস আর ইনহ্যাবিটেড বাই মেনি ওয়াইল্ড অ্যানিমালস। উডস মানে হচ্ছে এখানে জঙ্গল, তো তোমরা এখানে উডস না লিখে ফরেস্টও লিখতে পারো বা বন লিখতে পারো এখানে, মানে বন মানে কী বলবো, এখানে ফরেস্ট লিখতে পারো, মানে যাকে বলে উডস মানে হচ্ছে বন জঙ্গল, তাহলে এখানে তোমরা উডসের পরিবর্তে ফরেস্ট লিখতে পারো, মানে এই জঙ্গলটা কাদের দ্বারা বাস করা হয়, প্রচুর এখানে প্রচুর বন্য প্রাণীদের দ্বারা বাস করা হয়। নেক্সট টুগেদার, ইফ উই ওয়ার্ক টুগেদার, টুগেদার মানে হচ্ছে একসাথে, ইফ উই ওয়ার্ক টুগেদার যদি আমরা একসাথে কাজ করি, উই উইল শিওরলি সাকসিড, তাহলে আমরা নিশ্চয়ই সফল হব। সায়েন্টিস্ট, দেয়ার আর মেনি সায়েন্টিস্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক বিজ্ঞানীরা রয়েছেন। হয়ে গেল তাহলে, তাহলে এখানে দেখো অ্যাক্টিভিটি ফোরটা মানে শেষের সাথে সাথে আমাদের ইউনিট ওয়ানের যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো হয়ে গেলো, ইউনিট টু এর যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো যদি তোমরা চাও দেন অবশ্যই করে কমেন্ট করে জানিও, আমি তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।